কি চাই? অম্বর আছে? হ্যাঁ আসুন আসুন, ওনাকে ডেকে দিচ্ছি। অম্বরদা ক্লায়েন্ট। হ্যাঁ ভেতরে আসুন। তা কি নতুন কেস নাকি? ঠিক আছে আসুন আসুন, বসুন বসুন। অম্বরদা নমস্কার, আমি অমর, বসুন বসুন। তারপরে বলুন আপনার কি সমস্যা? অমর বাচান বহুত বিপদে পড়ে গেছে, কি করবো বুঝতেই পারছি না। শান্ত হন, আপনি শান্ত হন, উঠে যেতে পারেন, নিন একটু জল খান। আমার নাম জয়দীপ পাল, বাড়ি যাদবপুরে, আমি আইটি সেক্টরে জব করি সল্টলেকে। কাল রাতে আমার একটা বন্ধুর বাড়িতে হাউস পার্টি ছিল, সেখানে আমার পাঁচজন বন্ধু ছিল। বন্ধুর নাম? হ্যাঁ, অতিথি, শ্রেয়া, ঋষিকেশ আর অনুরাগ ছিল, আর পার্টিটা ছিল অতিথির বাড়িতে। পার্টিটা কি উপলক্ষে? পার্টিটা কি উপলক্ষে ছিল? ও হ্যাঁ, অতিথি হলো কারখানা গায়ে, ওর সামনে একটা বড় কাজ পেয়েছিল মুম্বাই, আগামীকালই ফ্লাইট ছিল, তাই একটা পার্টি দিয়েছিল। আচ্ছা অদিতি সেন, তাই চেনা চেনা লাগছিল, ওনার পারফরমেন্স দেখেছি তো টিভি রিয়েলিটি শোতে। আপনার চেনা হন উনি, একটা অটোগ্রাফ জোগাড় করে দিতে পারবেন? আহ নীলু থ্যাংক ইউ। হ্যাঁ বলুন না। তারপর কাল সন্ধ্যায় ওর বাড়িতে শুরু হলো পার্টি। গাইজ, এই পার্টিটা খুব দরকার ছিল, পরশু দিন ফ্লাইট আর এরপর তোদের সবার সাথে কবে দেখা হবে কোনো ঠিক নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিয়ার, পার্টি তুই দিলি, থ্যাংক মেনি মেনি কংগ্রেচুলেশন। ইউ অদিতি রক ম্যান, মুম্বাই টেবেক সিন নিয়ে অফার, ইউ আর স্টার নাও, স্টার। সত্যি রে, এবার আমরা লোকজনকে বলে বেড়াবো যে স্টার সিঙ্গার অদিতি সেন আমাদের ফ্রেন্ড হয়। Let's have some dance, Aditi. Yeah, let's celebrate. That's full on. Come on, man. Here we go. Keep it going, girl. Like I got a long call. You gotta see something. Oh my god!
क्यों क्यों অদিতি কি হলো এখানে পড়ে আছে অদিতি পাস চেক কর আই পাস নেই হসপিটালে নিয়ে যাও হসপিটালে নিয়ে যাও হসপিটালে নিয়ে যাও চল 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 Just can't believe it. She's dead. All of a sudden. Doctor will say heart attack. Now our busy alcohol khawa chuni. But amar to shobai khiye chilo. Sotti odite ki holo hota kore amra shobai to drink korchhilam. Bujhte parchi. Heart e kono problem chilo tumi to janis. Na ami kichu shuni nai apar. Hai sala tor joni hoyeche janis to. Ki bolechilis? তুই থামবি মরতে আসব না তোর তো মরতে আসব তোর জন্য যদি কিছু মরতে হল হসপিটালে এই ছাড়ব না এই ব্লাডি মার্ডার তুই ব্লাডি মার্ডার তোর এখন এখানে কি শুরু করেছিস আমার এমনিতেই একদম ভালো লাগছে না আমাদের সাথে কি করব কিছু বুঝতে পারছি না আপনারা কি মিস অডিশনের বন্ধু ইন্সপেক্টর ঘটে গেছে যাদবপুর থানা পুলিশ বাট আপনি এখানে পুলিশ শুনে অবাক হয়ে গেলেন মিস অদিতির হসপিটালে আসার আগে মৃত্যু হয়েছে এবং ডেড অন অ্যারাইভালের প্রোটোকল জানেন পুলিশকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয় আপনার অদিতি দেবীর বন্ধু তো ওনার পোস্টমর্টেম হবে এবং তারপরে ওনার ডেথে ইনভেস্টিগেশন হবে আর লাস্ট ইনফরমেশন পাওয়া পর্যন্ত আপনারাই তো শেষ বন্ধুরা যাদের সাথে উনি সময় কাটিয়েছেন তাই তো হ্যাঁ হ্যাঁ মানে আপনারা চারজনই সন্দেহের তালিকায় আপনারা বাড়ি যাওয়ার আগে নিজেদের নাম ঠিকানা এবং ফোন নাম্বার থানায় এসে পুলিশের কাছে লিখে দিয়ে যাবেন এবং চারজনই কলকাতা ছেড়ে ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত বেরোনোর চেষ্টা করবেন না ভুলেও আরে স্যার এই যে ওকে এসকোর্ট ভাই কি বলছিস আপনি ঠিকই বলেছেন এটা মৃত্যু না এটা মার্ডার দিস গাড়ি মার্ডার আপনি থামুন আপনি সন্দেহের তালিকায় আছেন নিউ আছেন সবাই আছেন সন্দেহের তালিকায় আগে এভিডেন্সটা আসতে দিন পোস্টমর্টেম এর রিপোর্ট আসতে দিন অলদেবীর বাড়িকে ফোন করা হয়েছে এবং ওনার ফ্যামিলির লোককে আসতে দিন আপনারা এখন যান থানায় গিয়ে নাম ঠিকানা এবং ফোন নাম্বার লিখে দিয়ে আসুন প্রত্যেককে লিখে দিয়ে আসবেন এবং কলকাতার বাইরে বেরোনোর একদম চেষ্টা করবেন না তারপর ওই কলিগের থেকে আপনার খোঁজ পেয়ে আপনার কাছে ছুটে আসে তার মানে আপনি বলতে চাইছেন মিস অদিতির মৃত্যুতে সবাই আপনাকে সন্দেহ করছে আর প্রধানত পুলিশের কাছেও সন্দেহের তালিকায় আপনি তাই তো হ্যাঁ অমূলবাবু অদিতির মৃত্যুতে আমার কোনো হাত নেই বিশ্বাস করুন আমি তো ওকে সত্যিকারের ভালোবাসতাম তাও জানি না কেন ফেঁসে গেছি প্লিজ বাঁচান আমাকে আমি নির্দোষ বাঁচানো বা শাস্তি দেওয়া দুটোর একটাও আমার কাজ নেই আমার কাজ হলো সত্যিটা খুঁজে বার করা আর আপনি যদি নির্দোষ হন তাহলে আমি কথা দিচ্ছি আমি আপনার কোনো ক্ষতি করতে পারবো না নিশ্চিন্ত থাকুন আর হ্যাঁ আপনার তরফ থেকে কেসটা আমি নিলাম আপনি আমাকে বাঁচতে পারেন অমরবাবু ধন্যবাদ আমি নিশ্চিন্ত থাকছি আপনার ফিসটা সেটা নয় কেসের পরেই দেখা যাবে আচ্ছা আপনি যে ইন্সপেক্টরের কথা বললেন তিনি কেসটা তদন্ত করছেন আমার কি বললেন ইন্সপেক্টর ভট্টাচার্য ঠিক আছে আপনি আমার আসতে পারেন আর পুলিশের কথা মতো চলবেন বাকিটা আমরা দেখছি সেটাও ঠিক সেই খবরটাই নিচ্ছি
হ্যালো মিস্টার ভট্টাচার্য, আমি অম্বর রায় বলছি, চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, সব খবর ভালো। আচ্ছা, মিস অদিতি সেনের যে ডেথ ইনভেস্টিগেশনটা, ওটা তো আপনিই করছেন না? হ্যাঁ, তাহলে এক কাজ করা যাবে, কালকে একটু স্পটটা দেখতে যেতে চাই, বুঝলেন? একটু পাওয়া যাবে? ও আচ্ছা, আপনি কালকে ওখানেই থাকবেন? বাহ, তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা, কাইন্ডলি অ্যাড্রেসটা যদি একটু বলেন। হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে রাখছি তাহলে, কালকে দেখা হচ্ছে। ওকে বাই। তুমি ইন্সপেক্টর ভট্টাচার্যকে চেনো? কাল সকাল সকাল বেরোতে হবে, রেডি হয়ে গেছি। হ্যাঁ স্যার, ওনারা এসে গেছে। গুড মর্নিং মিস্টার ভট্টাচার্য। গুড মর্নিং। আপনি কি? নীলাঞ্জন বোস, ট্রেনি ডিটেকটিভ। এটা এখন রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে সবাইকে এখন এই মুহূর্তে অ্যালাউ করা। ইনস্পেক্টর ভট্টাচার্য, চিন্তা করবেন না, ও আমার অ্যাসিস্ট্যান্ট নীলাঞ্জন বোস। ও সাথে থাকলে কোনো সমস্যা হবে না, ও একটু কম বয়সী ছেলে, হাই স্পিরিটেড, কিন্তু কোনো অসুবিধা নেই। আপনি যেমন বলছেন, আসুন। আসুন অমর। এই সেই ঘর যেখানে পার্টি হচ্ছিল। আচ্ছা, সব জিনিসপত্র যেমন দেখছেন তেমনই আছে, যেমন ছিল। শুধু এভিডেন্সের জন্য বুঝতেই তো পারছেন, যেগুলো দরকার সেগুলো নিয়ে নিয়েছি। আর ওনার বন্ধু বান্ধবদের কাছ থেকে থানা ইন্টারোগেশন করে যাওয়া জানতে পেরেছি, মিস অদিতি মুম্বাইতে একটা প্লেব্যাকের সুযোগ পান গানে, এবং ওনার বন্ধু বান্ধবরা আবদার করে যাতে উনি একটা পার্টি দেন ওনার যাওয়ার আগে পরশু দিন। আমিও সেরকমই শুনলাম, তারপর বলুন। তো ওনার বন্ধু বান্ধবদের কথা রেখে উনি সেই পার্টিটা দেন এইখানে, এই ঘরে। তারপর ঘটনা তো আপনি জানেন। আর ওনার ফ্যামিলি মেম্বার বলতে ওনার ভাই, উনি কালকে আসছেন, ওনার সাথে পরে কথা বলে নেবেন আপনি, দেখে নিন। আর এদিকে আসুন, আসুন জিনিসটা দেখাই। আসুন। আর এইখানে বাথরুমের সামনে মিস অদিতি অজ্ঞান হয়ে পড়ে যান পার্টির পরে, এইখানটা পর্যন্ত, তাই তো? এইখানে ওনার বন্ধুদের বক্তব্য অনুযায়ী। তারপরে ওনারা ওনাকে হসপিটালে নিয়ে যান, এবং সেখানে ডক্টর এখন পর্যন্ত যা সাসপেক্ট করছেন, হার্ট অ্যাটাক। হাসপাতাল প্রোটোকল মেনে আমাকে ফোন করা হয়, তারপরে আমি এসে ওনার সাথে কথাবার্তা বলি। পুরো বাড়িটাই আমরা সার্চ করেছি, তেমন সন্দেহজনক কিছু খুঁজে পাইনি। তো সবকিছুই দেখেছি আমরা, দেখুন আপনারা। ঠিক আছে ইন্সপেক্টর, চলুন। হ্যাঁ চলুন, আসুন মিস্টার ভট্টাচার্য, বসে যাক। হ্যাঁ হ্যাঁ চলুন, এবার একটু বসে যাক। তারপরে বলুন কি জানতে চান? পোস্টমর্টমের কি খবর? পোস্টমর্টমের শেষ খবর পাওয়া পর্যন্ত তো চলছে, রাতের মধ্যেই পেয়ে যাবো। ভালো, আজকে রাতে কাইন্ডলি পোস্টমর্টমের একটা কপি আমার বাড়ি পাঠিয়ে দেবেন। অবশ্যই অবশ্যই, আপনার চেম্বারে একটা পাঠিয়ে দেবো একটা কপি। তবে কি বুঝলেন তো, মনে হচ্ছে হার্ট অ্যাটাক। অল্প বয়সী মেয়ে, আজকাল তো বুঝতেই পারছেন, বেশি মদ খেয়ে পার্টিতে যা হয় আর কি, এসব কেস আসলে সবই দেখি আমি, রোজই দেখি। হয়তো তাই, কিন্তু আপনার কি মনে হয়, যার একদিন পরই ফ্লাইট আর মুম্বাইতে এত বড় কেরিয়ারের সুযোগ, সে কি এতটা বেসবই হবে, তাই কি? তার মানে আপনি কি বলতে চাইছেন, ওনার বন্ধুরা ওনাকে জোর করে মদ খাইয়েছে, হার্ট অ্যাটাক কারণ নয় ওনার মৃত্যুর জন্য? আপনার কি মনে হয় অমরবাবু? আচ্ছা, মিস অদিতির আর কি ধ্বস্তাধ্বস্তির চিহ্ন ছিল? না, ছিল না। তাহলে আপনি যা বলছেন আর এখানে ঘরের যে অবস্থা, তার সাথে জোর করে মদ খাওয়ানোর থিওরিটা তো ঠিক মিলছে না মিস্টার ভট্টাচার্য। আচ্ছা অমরদা, যদি বিষাক্ত মদ খেয়ে, না কিন্তু সেক্ষেত্রে ডক্টরটা চেক আপ করার সাথে সাথেই ব্যাপারটা ধরা পড়ে যেত, বুঝলি? এখন তো শুধু পোস্টমর্টমেরই অপেক্ষায়। আচ্ছা মিস্টার ভট্টাচার্য, ওনাদেরকে এখানে একটু আসতে বলুন তো, ওনার সাথে কিছু কথা বলতে চাই। আজকে তো রবিবার, মনে হচ্ছে সবাইকেই পাওয়া যাবে। আসবে না মানে বাপ বাপ বলে আসবে, এক্ষুনি ফোন করলেই আসবে। দাঁড়ান, ব্যবস্থা করছি।
হ্যাঁ, আর জয়দীপ বাবুকে ডাকতে হবে না, ওনার সাথে আমার আগেই কথা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আসুন, আপনারা আসুন, বসুন, ঋষি বাবু বসুন, ওনার বউ বসুন, শ্যামান বসুন। নমস্কার, আমার নাম অমরদার, আমি প্রাইভেট ডিটেকটিভ, আর ইনি আমার সহকারী নিরঞ্জন ঘোষ। আমরা মিস্টার জয়দীপ পালের পক্ষ থেকে অয়দেবীর মৃত্যুর তদন্তের ভার নিয়েছি। আবার টিকটিকি লাগিয়েছি নিজেই, ব্রাভো ব্রাভো। উনি আমাকে অ্যাপ্রোচ করেছেন মাত্র, কেস নেওয়া না নেওয়াটা সম্পূর্ণ আমারই মর্জি। কিন্তু মৃত্যুর সাথে আপনার গোয়েন্দাগিরি কেউ সম্পর্ক? অদিত মারা গেছে হার্ট অ্যাটাকে, তো অ্যালকোহলের এফেক্টে। এর জন্য আপনার মক্কেলই দায়ী, ড্রিঙ্কস আইডিয়াটা ওরই ছিল। এর জন্য আমরা কোনোভাবে দায়ী নই। কি থেকে কি হয়েছে সেটা তো পোস্টমর্টেম রিপোর্ট আসার পরই আস্তে আস্তে বোঝা যাবে। আপাতত আমি আপনাদের সবার সাথে এক এক করে আলাদা করে একটু কথা বলতে চাই। তো ইন্সপেক্টর, ওনাদের কাইন্ডলি এক এক করে একটু পাশের ঘরে আসতে বলুন। আপনি যান, আমি পাঠাচ্ছি। আসুন আপনারা, আসুন মিস্টার অনুরাগ, বসুন। আপনার পুরো নাম? অনুরাগ চৌধুরী। কি করেন? পাওয়ার বিজনেস সামলাই। আপনি মিস অয়দিকে কবে থেকেছেন? স্কুলে পড়ার টাইম থেকে। আমার সবাই স্কুল লাইফের ফ্রেন্ডস, অ্যান্ড শি ওয়াজ অলসো মাই গার্লফ্রেন্ড, আই লাভ। তা আপনাদের রিলেশনের ব্যাপারটা কি সকলেই জানে? আর জয়দীপ বাবু যে বলেছিলেন, ওনারও মিস অদিতিকে পছন্দ ছিল? হ্যাঁ সবাই জানে, আর সত্যি ব্লাডি জয়দীপ আপনার ক্লায়েন্ট। হ্যাঁ, অলওয়েজ সঙ্গে অদিতির উপরে, কখনো চাইনি অদিতিকে পাই। সেলাস সালা, সেই রাতে আমার সাথে ঝামেলা হয়, সেটা কি আপনাকে বলেছে? নিশ্চয়ই বলেনি। আর এও বলেছিল আমাকে, তাতে অদিতিকে কখনো আমার হতে দেবে না, অদিতি মৃত্যুর জন্য ওই দায়ী, ওই যে অদিতি মৃত্যুর জন্য, ওকে ধরুন। তা বাকিদের সম্পর্কে আপনার কি মন্তব্য? শ্রেয়া স্কুল টিচার, আর ঋষি গান বাজনা নিয়েই পড়ে থাকে, ওদের একটা ব্যান্ড বাজি শুনেছি, চেষ্টা করতে সেটেল হয়। আচ্ছা, মিস অদিতি কোনো পুরনো হার্টের রোগের হিস্ট্রি বা ড্রিঙ্কিং হ্যাবিট কিছু ছিল? না না, ওর কোনো হার্টের রোগ ছিল না, ও খুব ভালো মেয়ে, ও ড্রিঙ্কিং করতো না। আচ্ছা, সেই রাতে মিস অদিতিকে প্রথম কে জ্ঞান হাতে দেখে? শ্রেয়া। অদিতি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে যায়, তারপরে শ্রেয়াও কিছুক্ষণ পর ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে, কিছুক্ষণ পর একটা চিৎকার শুনতে গিয়ে আমরা সবাই গিয়ে দেখি অদিতি ওই অবস্থায় পড়ে আছে, তারপরে অদিতিকে হসপিটালে আমরা নিয়ে যাই সবাই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এবার যেতে পারেন। নীলু, মিস শ্রেয়াকে একটু দেখুন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আসুন মিস শ্রেয়া, বসুন। আপনার পুরো নাম? শ্রেয়া ঘোষ। আপনি তো স্কুল টিচার শুনলাম, তা কি পড়ান? আমি ইংলিশ পড়ি। ইন্টারেস্টিং, তা শুনলাম অদিতি দেবীকে আপনি প্রথম অজ্ঞান হিসেবে পড়ে থাকতে দেখেন, ব্যাপারটা একটু বলুন। ঘটনাটা ঘটার কিছুক্ষণ আগে অদিতি বলল বর্ষণে যেতে চায়, মেবি ও শরীরটা খারাপ লাগছিল, দেন সেদিনকে অ্যাকচুয়ালি আমরা সবাই খুব বেশি ড্রিঙ্ক অ্যান্ড ডান্স করে ফেলেছিলাম, তো অনেকক্ষণ দেখছি ও আসছে না ফিরে, আমার একটুখানি খটকা লাগলো, দেন আমি গেলাম, গিয়ে দেখছি ও অজ্ঞান হয়ে পড়ে আছে, আমি দেখে চিৎকার করে উঠেছি, তারপরে আমার চিৎকার শুনে ওরা সবাই ছুটে এলো, দেন আমরা সবাই মিলে ওকে হসপিটালে নিয়ে গেলাম। আর বাকিদের রিঅ্যাকশন? আর অ্যাকচুয়ালি মিস অদিতি যে অসুস্থ বোধ করছিলেন, সেটা কি আপনি একাই দেখেছেন না বাকিরা সবাই? না, ওরা তিনজন তখন পুরোপুরি ড্রাম ছিল, কেউ অত খেয়াল করে। আমি শুনেছিলাম জয়দেব আর অনুরাগ বাবুর মধ্যে মিস অদিতিকে নিয়ে একটা ঝামেলা হয় সেই রাতে, তা ওনাদের সাথে মিস অদিতির সম্পর্কটা কিরকম? আমরা পাঁচজনই ছোটবেলার বন্ধু, তবে অনুরাগ অদিতিকে অলওয়েজ নিজের গার্লফ্রেন্ড হিসেবে মানত, অদিতি কোনো সময় জিনিসটাকে অ্যাকসেপ্ট করেনি বাট সেরকমভাবে ডিনাইও করেনি, তো আমরা ভাবতাম মেবি দেয়ার রিলেশনশিপ। এদিকে জয়দীপও
কোনো না কোনো জায়গায় অদিতিকে লাইক করতো, বাট সেরকম ভাবে কখনো বলেনি কিছু। তো আমরা সেই জিনিসটাকে অত সিরিয়াসলি নিতাম না, আমরা হাসি ঠাট্টা করতাম এটাকে নিয়ে জাস্ট। দেন সেদিন রাতে ড্রিঙ্ক করার পরে সবাই খুব অ্যাগ্রেসিভ হয়ে গেল অ্যান্ড দে স্টার্টেড ফাইটিং ওভার অদিতি। তো সেই নিয়ে ঝামেলাটা হলো ওদের মধ্যে, মারপিট ঝগড়া। তারপর আমরা সবাই মিলে ওদের দুজনকে থামাই। আচ্ছা, মিস অদিতির কোনো পুরনো হার্টের রোগের হিস্ট্রি বা ড্রিঙ্কিং হ্যাবিট কিছু ছিল? আপনি কি বলতে চান? আপনি কি অদিতির মৃত্যুর জন্য ওদেরকে সন্দেহ করছেন? সন্দেহ তো সবাইকে, আপনাকে। আচ্ছা ধন্যবাদ, এবার আপনি আসতে পারেন পরের জন্য। এখন সেরকম ভাবে কিছুই করি না, আমাদের একটা গ্রুপ আছে, ব্যান্ডও বলতে পারে। আমরা ওই মিউজিক কোরিওগ্রাফি, জায়গায় জায়গায় স্টেজ পারফরমেন্স এসব করেই বেড়াই। গ্রুপটা নিয়ে এখনো সেরকমভাবে দাঁড়াতে পারিনি, বুঝতেই তো পারছেন চারপাশে মার্কেটের যা অবস্থা। হ্যাঁ নিশ্চয়ই, তা তো বটেই। আচ্ছা আপনি প্রথম থেকে এই কাজই করেন না আগে অন্য কিছু করতেন? অ্যাকচুয়ালি আমি কলেজ ড্রপ আউট, হায়ার সেকেন্ডারি পর বিকম করতে ঢুকেও ছেড়ে দিয়েছিলাম। মিউজিক কোরিওগ্রাফির কিছুটা ট্যালেন্ট আছে বুঝতে পেরেছিলাম, ডিজে ডিসি ডাকনামও আছে। বেশ, তা এবার আসল কথায় আসা যাক। কাল রাতে যখন মিস অদিতি অসুস্থ হয়ে পড়ে তখন ঠিক আমি কি করছিলাম? হ্যাঁ, আর বাকিরাও বা কি করছিল? অদিতি যে ঠিক কখন অসুস্থ হয় আমি ঠিক জানি। সেদিন অদিতিকে নিয়ে অনুরাগ আর জয়দীপের মধ্যে অনেক ঝামেলা হয়েছিল শুনেছিলি, তো তখন আমি আর শ্রেয়া মিলে খুব থামানোর চেষ্টা করি। তারপরেই অদিতি কখন যে শরীর খারাপ হলো আমরা কেউই ঠিক খেয়াল করিনি। তারপর হঠাৎ আমরা শ্রেয়ার চিৎকার শুনে এখানে এসে দেখি অদিতি সেই অবস্থা। তারপর তখন তো আমরা ঠিক তখনই হসপিটালে নিয়ে গেলাম। আচ্ছা মিস অদিতির কি প্রিভিয়াস কোনো হার্টের রোগের হিস্ট্রি আছে বা নিয়ম করে ড্রিঙ্কিং এর হ্যাবিট? এক্স্যাক্টলি, এই কোশ্চেনটা আমি সেদিন ওদেরকেও করেছিলাম, বাট ওরা সেরকম কিছু বলতেও পারল না। আর পার্টি ফার্টিতে ড্রিঙ্ক করতেও পারে, আই ডোন্ট নো। আচ্ছা ওই দিন কিন্তু ড্রিঙ্কের আইডিয়াটা মেনলি জয়দীপেরই ছিল। তোমার কি মনে হচ্ছে কেসটা কি এতটাই জটিল? পাঁচজন বন্ধু, অদিতি, অনুরাগ, জয়দীপ, শ্রেয়া, ঋষিকেশ, একসাথে পার্টি, একজনের মৃত্যু, তাও হার্ট। ব্যাপারটা ওপরে যতটাই সহজ লাগছে বুঝলি অতটা সহজ নয়। আমার মনে হচ্ছে সাধারণ মৃত্যু নয়, খুব সুন্দরভাবে সাজানো একটা খুন। তুমি শিওর এটা খুন? কিন্তু কিভাবে, কে করবে, আর মোটিভটাই বা কি? ঠিকই বলছো অমরদা, ব্যাপারটা সেরকম ভাবে তো ভেবে দেখিনি। কিন্তু তোমার কি মনে হয় ব্যাপারটা কি হয়েছে? আমার মনে হচ্ছে এই চারজনের একজনই খুনি, কিন্তু সেটা কি এবং কেন আর কিভাবেই বা করলো এটাই আসল রহস্য। ইউ মিন জয়দীপ বাবু? নিজেকে বাঁচাতে নিজেই গোয়েন্দা হয়ে পড়াটা একটা মাস্টার স্ট্রোক হতেই পারে। আচ্ছা আর ওই অদিতির বাড়িতে ওটা কি তুমি পেলে বলো তো? একটা ট্যাগ, যেমন শাড়ি কাপড়ে থাকে, তাহলে কি
কিছু একটা লেখা আছে, ঠিক বুঝলাম। অমর্তা পুলিশের থেকে এসেছিল পোস্টমর্টম রিপোর্ট তোমার জন্য। নমস্কার, আমার নাম অম্বর রায়, আপনি তো অপূর্ব সেন, ঐতিহ্যের ভাই, আপনার সাথে কথা আছে, আমি কি ঘুরে আসতে পারি? নমস্কার, আমি নীলাঞ্জন বোস, আমায় অম্বরতা পাঠিয়েছে, আপনার সাথে একটু কথা ছিল। থ্যাংক ইউ মিস্টার অপূর্ব, থ্যাংক ইউ ফর ইউর টাইম। আচ্ছা অম্বরতা, এসে গেছো? কালকে সকালে সকলকে স্পটে রাখতে বলতে হবে, আর এছাড়া তোর একটা কাজ আছে। উনি এখন এসে বলছেন, ডেকে আসলে আমি পাঠিয়েছি আপনাদের, এবারই আপনার রহস্যের সমাধান। রহস্য? সে রহস্য কিসের রহস্য কথা বলছেন আপনি? ঠিক আছে, তাহলে আসল কথায় আসা যাক। সেদিন রাতে পোস্টমর্টম রিপোর্টটা আমার হাতে আসে, তারপর আমি যখন তাতে হার্ট অ্যাটাকই আছে দেখি, তাতে আমার সন্দেহটা আরেকটু বাড়ে। পরদিন সকালে আমি মিস্টার অপূর্বর সাথে কথা বলতে একটু আসি, আর তাতে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানেন। ঝগড়া তো মাঝে সাথে হতো, সে সব জায়গাতে, কিন্তু সে খারাপ কখনো আমার
যেমন কিরকম ভাবে ওই যে অনুরাগটা মানুষের মারা গেল দেখা করতে বয়ফ্রেন্ড যেমন যে দিদি কখনোই পছন্দ করে অদিতি বেরি তুই এখানে কাম অন লেটস গো দেখ অনুরাগ একটু বোঝার চেষ্টা কর তুই আমি তোর গার্লফ্রেন্ড নই তোকে রোজ আসতে হবে না আমি একা যেতে পারবো প্লিজ ফাইন আই ডু উইশ ইন্টারেস্টিং আচ্ছা আর বাকিদের সাথে কখনো কোনো ঝামেলা আচ্ছা তার মনে পড়েছে একবার দিদির সাথে ঋষিদার খুব ঝামেলা হয় সেটা তো আমি অনেক বছর আগে আচ্ছা অদিতি শুনলাম তোর সামনে একটা শো আছে আর সেখানে মিউজিক কম্পোজারের গ্রুপও লাগবে তো আমাদের তো একটা গ্রুপ আছে জানিসই আর তোর সাথে গেলে আমাদের গ্রুপটা প্ল্যাটফর্মও পেয়ে যাবে না দেখ ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর ওটা একটু হাই ফাই জায়গা মানে ওখানে ক্লাসই লোকজন আসবে তো তোদেরকে ঠিক ওখানে নিয়ে যাওয়া যাবে না তোদের ক্লাসটা ম্যাচ করবে না ক্লাস ম্যাচ করবে না মানে কি বলতে চাইছিস না মানে ঠিক ম্যাচ করছিস আমাকে না না খারাপ ভাবে নিস না বাট বোঝার চেষ্টা কর না ওটা একটু হাই ফাই মানে তোরা তোদের নিয়ে গেলে আমার একটু ইমেজ ডাউন হয়ে যাবে ভুলে যাস না তুই আমাদেরই ফ্রেন্ড ছিলিস সেটা না স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল আমার গার্লফ্রেন্ড ছিল কিন্তু দাদা আপনার তো এর থেকে আমি বুঝতে পারি যে আপনারা প্রত্যেকেই কিছু না কিছু সত্য গোপন করছে আর তখন আমি নীলাঞ্জনকে আপনাদের সকলের বাড়ি পাঠাই কিছু খোঁজ খবর নেওয়ার জন্য আর তারপর নীলাঞ্জন সেখান থেকে ফিরে আমাকে কিছু কথা বলে ঋষিকেশবাবুর বাড়িও একটা লোগো দেখে যেটা ঋষিকেশবাবু নিজের ব্যান্ডের লোগো বলেন আপনার বা তাদের কাছে যে ট্যাটুটা আছে যেটা আপনি সবসময় লুকিয়ে রাখেন সেটা কি সেই লোগোটাই নয় কি আর এই ব্যাপারগুলো জানার পর থেকেই আমি নীলাঞ্জনকে আপনাদের পিছনে লাগাই গত এক সপ্তাহ ধরে নীলাঞ্জন আপনাদের পিছনে সমস্ত গতিবিধি নজর রেখেছিল আর তারপরও আমাকে কিছু দুর্মূল্য খবর দেয় বিশেষ করে আপনি ঋষিকেশ আপনি না বলেছেন আপনি কলেজ ড্রপ আউট বলেছিলাম তাতে কি হ্যাঁ কলেজ ড্রপ আউট আপনি ঠিকই কিন্তু আপনি সত্যি কথা বলেননি মিস্টার ঋষি বিকম করতে তো আপনি ঢোকেননি আপনি ঢুকেছিলেন বিএসসি করতে আর আপনার সাবজেক্ট ছিল কেমিস্ট্রি তারপর এই খবরটা জানতে পেরে আমি আপনাদের কলেজে যাই কেমিস্ট্রি ডিপার্টমেন্টে গিয়ে আমার খবরের সত্যতা যাচাই করি কিন্তু তারপর কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ল্যাবরেটরিতে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করি আমি প্রথম যেদিন এই বাড়িতে পুলিশের সাথে ঘটনাস্থলে দেখতে আসি আমি রান্নাঘরে বাথরুমের পাশে একটা ট্যাগ দেখতে পাই যেমন শাড়ি কাপড়ে লাগানো থাকে তাতে আবছাভাবে কিছু একটা লেখা ছিল সেটা আমি কখন পড়িনি আপনাদের ল্যাবরেটরি সব কেমিক্যালের বোতলের গায়ে আমি সেই একই রকমের ট্যাগ লাগানো দেখতে পাই বাড়ি ফিরে এই ট্যাগের লেখাটার কথা উদ্ধার করি এই ট্যাগের লেখা ছিল কেসিএল যার মানে হলো পটাশিয়াম ক্লোরাইড খোঁজ খবর নিয়ে জানতে পারি যে পটাশিয়াম ক্লোরাইড হলো এক ধরনের নুন যেটা যদি মানুষে খায় তাহলে একটি অতি চরম বিষাক্ত পদার্থ কয়েক ঘন্টার মধ্যে সিভিয়ার হার্ট অ্যাটাক হয়ে মারা যায় কিন্তু কেসিএল মানুষের শরীরের মধ্যে এমনভাবে মিশে যায় যে শরীরের পটাশিয়াম লেভেল সাধারণের চেয়ে সামান্য একটু বেশি বাড়িয়ে দেওয়া ছাড়া আর তার কোনো প্রমাণই পাওয়া যায় না এটা পারফেক্ট মার্ডার ওয়েপন যেটা সহজেই ওভারলুক হয়ে যাবে আমার অনুমান ঋষিকেশবাবু মিস অদিতির উপরে থাকা পুরনো রাগের বসে তার মুম্বাই যাওয়া আটকাতে পার্টির দিন ওনার ড্রিঙ্কসে কেসিএল মিশিয়ে ওনাকে খাওয়ান এবং সেই কারণেই মিস অদিতির হার্ট অ্যাটাক হয়তো খুন করা ওনার মোটিভ ছিল না সিভিয়ারলি অসুস্থ করে মুম্বাই যাওয়া বানচাল করলেই হতো কিন্তু মিস অদিতির মৃত্যু ঘটে যদিও এই পারফেক্ট প্ল্যান ওয়েপন থাকায় ঋষিকেশবাবু নিজেকে সেফ বলে মনে করেন কিন্তু ওনার অজান্তে একটা ছোট্ট ভুল হয়ে যায় যে প্যাকেটে করে কেসিএল এনেছিলেন তার ট্যাগটা খুলে পড়ে যায় ওই রান্নাঘরে যেটা আমি পেয়ে যাই খুনের ধরন মিস্টার ঋষির কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আর ওই কেসিএলের ট্যাগই আপনাকে ধরিয়ে দিল মিস্ত্রিয়ার সাথে আপনার যা সম্পর্ক তার থেকে তো এটাই ধরে নেওয়া যায় যে উনিও এই সমস্ত ঘটনাই জানতেন আর ট্যাগের সাথে যদি হাতের লেখা মেলানো হয় তাহলে আপনার হাতের লেখার সাথেই ম্যাচ করবে কংগ্রেচুলেশনস মিস্টার রয় আপনি ছাড়া হয়তো এই কেসটাকে সলভ করতে পারেন তবে এটা ভুল হচ্ছে জানেন তো অসুস্থ না মেরেই ফেলতে চেয়েছিলাম আমায় করা ওর অপমানের বদলাটা নিতে চেয়েছিলাম সবই তো বুঝলাম ওটেই করে প্রমাণ করবে হ্যাঁ হ্যালো মিস্টার মুখার্জি শুনে দেখুন তো আল্লাহ এখানে Congratulations, Mr. Roy.
মন করতে অসুবিধা হবে কোর্টে? তুই ব্লাডি মার্ডার মেরে ফেললি তুই ওকে? কেন কি করে পারলি তুই এটা? আমি ছাড়বো না রে, ওকে ছাড়বো না আমি শালা। চালাবি কেউ চেষ্টা করবে না বড়বাবু। খুনের জন্য আপনাকে গ্রেফতার করা হলো। সবই আমার গুরুদেবের। হ্যালো, আপনি কি মিস্টার অম্বর রায়?